মানুষদের কাছে কেউ টাকা নেই? অন্য মানুষদের বাসা থেকে কেউ টাকা নেয় না, কিন্তু আমি ওকে সাজিয়েছি না, এটা হচ্ছে মার প্রফেশন, মা কাজ করি না? তারপরে কাজ করে ওকে যখন সাজানো শেষ হয়ে গিয়েছে তখন ওর কাছ থেকে টাকা চেয়েছি, তারপরে টাকা দিয়েছে। এই জন্য তো টাকা দেয় দেখেই তো মা তোমার জন্য বার্গার, পিৎজা। মা আমার কথা শুনো। হ্যাঁ বলো। তুমি অনেকগুলা টাকা উপচয় করা নিছে, এত টাকা এখানে টাকা ওইখানে টাকা, সব জায়গায় টাকা নিয়ে ভর্তি, এগুলো করা যায় না। এগুলো করা যায় না, অপচয় আমি কোথায় করলাম? আমি কি অপচয় করি? টাকা অপচয় করলে না আল্লাহ খুব নারাজ হন। আমি জানি অপচয় করলে আল্লাহ নারাজ হয়, কিন্তু আমি কি অপচয় করি? তুমি তো আমাকে বলো মা এটা কিনে দাও, মা ওটা লাগবে, বলে সাইকেলটা কিনবো না। হ্যাঁ বউ, কেন মা? কারণ তুমি বললে যে অপচয় করা ঠিক না টাকা।